Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছেলেকে শেকল দিয়ে বেঁধে মারধর, গোপালনগরে গ্রেফতার বাবা। পড়াশোনা করতে না চাওয়ায় এমন শাস্তি, ঘটনায় হতবাক সকলে। পড়াশোনা করতে না চাওয়ার অপরাধে ছেলেকে শেকল দিয়ে বেঁধে বেধরক মারধর করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করল পুলিশ। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার শুল্ক দুর্গাপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সঞ্জয় কর্মকার নামে ওই ব্যক্তি শুল্ক দুর্গাপুর এলাকার বাসিন্দা, পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। বাড়িতে স্ত্রী ও সন্তান সহ অন্যান্যদের নিয়ে সংসার তার। বছর ১৩ বয়সে তার ছেলে স্থানীয় একটি হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তার স্ত্রী সোমা কর্মকারের অভিযোগ, সঞ্জয় মাঝে মধ্যে নেশা করে, তার জেরে তাকেও মারধর করে। বুধবার ছেলে তার ঠাকুরদাদার সঙ্গে ব্যাংকে যায়। বাড়িতে ফেরার পর পড়তে না বসতে চাইলে সে কথা ফোন করে স্বামীকে জানান সোমা দেবী। কিন্তু তার ফল যে ভয়ানক হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। আমি আমার দাদির সঙ্গে ব্যাংকে, সবাই কাছে শুনছি কি ব্যাংকে টাকা ঢুকেছে, বলছি টাকা ঢুকেছে, তো দেখে আসি ওই স্কুল থেকে টাকা দিচ্ছে সব। আচ্ছা আচ্ছা। ওই ফর্ম ফিল করেছিলাম তাই আমি গেছি, গিয়ে দেখেছি টাকা ঢুকেছে কিনা। আমি চলে আসছি, তা বাবা তখন দেখেছে তাই বাড়ি এসে ওরকম আমি আমার দাদির সঙ্গে ওখানে টাকা দেখতে গেছে কিনা তাই। পড়তে বসুনি তাই মারলো নাকি লাস্টে? না, বাজারে কেন কিছু মানুষকে বাবা মারে কেন এরকম মাঝে মধ্যে? সোমা কর্মকার জানান, স্বামী বাড়ি ফেরার পর ছেলেকে একটি পিলারের সঙ্গে শেকল দিয়ে বেঁধে বিদ্যুতের তার দিয়ে বেধরক মারধর করতে থাকে। ছেলেকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হন সোমা দেবীও। এরপর এই অবস্থায় ছেলেকে সারা রাত শেকল দিয়ে বেঁধে রাখেন বাবা। সকালে সঞ্জয় কাজে বেরিয়ে গেলে শেকলের তালা ভেঙে ছেলেকে মুক্ত করেন মা সোমা কর্মকার। পরবর্তীতে তিনি ছেলেকে নিয়ে বনগায় বাপের বাড়িতে আশ্রয় নেন। স্বামীর এহেন অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্বামীর বিরুদ্ধে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোমা কর্মকার। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জয় কর্মকারকে গ্রেফতার করেছে। সোমা কর্মকারের অভিযোগ, বিয়ের পর থেকে মাঝে মধ্যেই নেশা করে এসে তাকে মারধর করত স্বামী সঞ্জয়, কিন্তু সেইভাবে প্রতিবাদ করার সাহস পাননি কখনোই। এদিন ছেলের ওপর এমন অত্যাচার হতে দেখে আর চুপ থাকতে পারেননি তিনি। এই বিষয়ে তিনি আরো বলেন, ওরকম কাছে পড়বে না পড়বে না, আমি ওর বাবার কাছে ফোন করলাম, এই যে এই দেখো তোমার কাছে ফোন করেছি, তাই এই দেখো ফোনটা কাটতে আসছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, এই দেখো বই নিয়ে বসিনি। আমি ওর বাবাকে এমনি বললাম, কিন্তু বই নিয়ে বসিনি, তুমি বাড়ি আসো। তা বলছে যে হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি, আমি এই দিয়ে কাজ হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। এবার তারপরে আসার পরে এবার তার আগে সন্ধ্যার আগে ওর বাবা জলের ঘরে ছিল, এবার সেইখানে আমার শ্বশুর আর আমার ছেলে দুইজন ওর অ্যাকাউন্ট চেক করতে গিয়ে ওর বাবা দেখেছে। এবার বাড়ি এসে বলছে তুই আমাকে বলে গিয়েছিলি? বলে না, আমি মাকে বলে গিয়েছিলাম। এবার সাথে সাথে দৌড়ে দুটো তিনটে বাড়ি পড়তে সেখান থেকে ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সাথে সাথে শিকল দিয়ে তালা দিয়ে বেঁধে ফেললো পায়ে। বাঁধার পরে এবার এরকমভাবে চুল যেভাবে পেঁচাই এভাবে চুলটা ধরার মতো সেই শিকলটা ধরে নিয়ে সেই ওই কারেন্টের তার ছিল কোনায় ফেলানো, সেই কারেন্টের তার দিয়ে পেঁচিয়ে নিয়ে সে বিশাল মার, সে ব্যাপক মার, চোখে দেখা যায় না। অভিযোগ বলতে আমি ওই হসপিটালে গেছিলাম, তারপরে ওইভাবে একটা কেস হয়ে গেছে। ছেলে পড়াশোনা করেনি বলে এই রকম শাস্তি, এই ঘটনায় হতবাক সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গোপালনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।